সবাইকে আবারও স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেল পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব বুটেক্স অ্যাডমিশন আপডেট 2020-21, মানে সর্বশেষ আপডেট সম্পর্কে আমরা জানবো ভর্তি পরীক্ষা। দেখো, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার 8 আগস্ট ভর্তি পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই যে বিজ্ঞপ্তিটি আমি তোমরা দেখতে পাচ্ছ, বিজ্ঞপ্তিটি স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে কিছুটা হয়তো বুঝতে পারতেছ, সো তোমরা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। তাছাড়া আমি এখন বলে দিচ্ছি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি কি বলা হয়েছে। সেটা হচ্ছে বুটেক্সের রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক ডক্টর শাহ আলিমুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 5 আগস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির পঞ্চম সভায় সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএসসি ইন টেক্সটাইল প্রোগ্রামে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী 20 আগস্ট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এতে আরও বলা হয়েছে, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে 15 দিন পূর্বে উক্ত পরীক্ষার তারিখ জানানো হবে। মানে তোমরা 15 দিন আগেই নোটিশ পেয়ে যাবা যে কত তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারা আর তারিখ দিতে চাচ্ছে না, অলরেডি কয়েকবার তারিখ পিছানো হয়েছে। সো ভয়ের কিছু নেই, 15 দিন আগেই কিন্তু তারা নোটিশ দিয়ে দিবে যে কত তারিখ পরীক্ষা হবে, পরীক্ষার 15 দিন আগে নোটিশ পেয়ে যাবে। সো ভর্তি পরীক্ষা অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে, অন্যান্য যে শর্তগুলো অপরিবর্তিত থাকবে, শুধু এটাই, ভর্তি পরীক্ষা শুরু হওয়ার যে তারিখ তার 15 দিন আগেই তোমাদেরকে জানানো হবে। সো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে আর্ট ব্যাট সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের। সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে এবং শেয়ার করবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে পরবর্তীতে এরকম অ্যাডমিশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।